আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সহজ কিন্তু খুব দরকারি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাচ্ছি ব্রেড ক্রাম্ব। আজকে আপনাদের সাথে তিন ধরনের ব্রেড ক্রাম্বের রেসিপি শেয়ার করবো। খুব সহজ উপায় ব্রেড ক্রাম্ব কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। যেহেতু সামনে রমজান মাস আসছে, এছাড়াও সারা বছর নানান ধরনের স্ন্যাক্স তৈরিতে কিন্তু আমাদের ব্রেড ক্রাম্বটা প্রয়োজন হয়। বাইরে থেকে চড়া দামে কেন কিনে আনবেন, বাসায় কিন্তু খুব সহজে অল্প খরচে তৈরি করে নিতে পারবেন। তো চলুন আজকে এই ব্রেড ক্রাম্বের রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা হোয়াইট ব্রেড ক্রাম্বটা তৈরি করব। আর ব্রেড ক্রাম্ব তৈরিতে একটাই উপাদান, সেটা হচ্ছে ব্রেড বা পাউরুটি। আপনারা চাইলে ফ্রেশ পাউরুটি নিতে পারেন, অথবা চাইলে দু একদিনের পুরনো পাউরুটি দিয়েও এই ব্রেড ক্রাম্বটা তৈরি করতে পারবেন। তো আজকে যেহেতু আমি প্রথমে আপনাদেরকে একদম হোয়াইট ব্রেড ক্রাম্বটা তৈরি করে দেখাবো, তো তার জন্য আমি এখানে পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। এখন এই স্লাইসগুলো সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে আমি আলাদা করে নিচ্ছি। এগুলো যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু আমার ব্রেড ক্রাম্বটা একদম হোয়াইট হবে না। এখন ব্রেড স্লাইসগুলোকে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। আর সাইডের যে অংশগুলো আছে বাড়তি, এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও কিন্তু আপনার ব্রেডের টুকরোগুলোকে এভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে নিতে পারেন। এখন আমি একটি ব্লান্ডারে জাগ নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করা পাউরুটিগুলো। আর বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু এই পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিতে হবে, খুব বেশি মিহি করা যাবে না। আমি ব্লান্ডারে যে পালসের অপশন থাকে সেটাকে তিন থেকে চারবার দিয়ে কিন্তু এরকম গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা গুঁড়ো হতে হবে। দেখুন, এর থেকে বেশি গুঁড়ো করা যাবে না, তাহলে এটি কিন্তু একদম দলা পেকে যাবে। তো এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানে আমি এই ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে একদম লো হিটে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটার ভিতর থেকে ময়েশ্চারটা একদম নাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। আমার প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছে। আশা করি দেখে বুঝতে পারছেন আমার ব্রেড ক্রাম্বগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এটার ভিতরে এখন কোনো রকম পানির কোনো অস্তিত্বই নেই। সো চুলার চালটা যদি আপনি একদম লোতে রেখে করেন তাহলে আপনার ব্রেড ক্রাম্বের কালার মোটেও চেঞ্জ হবে না আর খুব সুন্দর হবে আপনার ব্রেড ক্রাম্বগুলো। আমি আপনাদেরকে একটু শব্দ শোনাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। সাউন্ডটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে আর ঝরঝরে হয়ে গেছে। তো এখন এই ব্রেড ক্রাম্বগুলোকে আমি একটি প্লেটের উপরে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিব। চলে যাচ্ছি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব তৈরিতে। তো ব্লান্ডারের জায়গায় আমি ব্রেড নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং বা অরেঞ্জ ফুড কালার। যেটা আপনাদের কাছে থাকে সেটাই দিতে পারবেন। অবশ্যই লিকুইড কোনো ফুড কালার ইউজ করবেন না, এই ক্ষেত্রে পাউডার ফুড কালারটা ইউজের চেষ্টা করবেন। এটাকেও আমি একইভাবে ব্লান্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে কালারটা যতটুকু প্রয়োজন মনে হয় সেই অনুপাতে দিয়ে নিতে পারেন। এই ব্রেড ক্রাম্বগুলোকে আমি চুলা একটি ফ্রাই প্যানের উপরে দিয়ে একইভাবে একদম চুলার চালটা লোতে রেখে তারপরে নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি। শুকনো হতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এখন দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম ঝরঝরে হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটা টিপস দিতে চাই, আপনারা যদি ব্রেড ক্রাম্ব তৈরি করেন সেক্ষেত্রে খেলানো কোনো বড় ফ্রাই প্যান ইউজ করবেন, এতে করে আপনাদের ব্রেড ক্রাম্বগুলো একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদের এই ব্রেড ক্রাম্বগুলো একটু শব্দ শুনে দেখুন, একদম মচমচে হয়েছে। তো এগুলোকে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমরা ব্রাউন ব্রেড ক্রাম্বটা তৈরি করব আর এর জন্য আমরা ব্রেডের সাইডে যে ব্রাউন অংশগুলো কেটে আলাদা করেছিলাম সেগুলো ব্যবহার করছি। এগুলোকে ব্লান্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই সাইডের অংশগুলো একটু শক্ত হওয়ার কারণে গুঁড়ো হতে একটু সময় বেশি লাগে। তো আমি একই প্রসেসে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলোকেও দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের উপরে। ফ্রাই প্যানে দিয়ে চুলার চালটা যথারীতি লোতে রেখে এটাকেও নেড়ে চেড়ে আমি ড্রাই আউট করে নিচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন এই ব্রেড ক্রাম্বগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একটুখানি ধৈর্য আর চুলা জালটা একটু লো করে রাখলে কিন্তু একদম পারফেক্ট ব্রেড ক্রাম্ব আপনি তৈরি করতে পারবেন। আর অবশ্যই ব্রেড ক্রাম্বগুলোকে একদম ঠান্ডা করে তারপরে কিন্তু আপনারা এটাকে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা এয়ারটাইট বক্সে আপনি ব্রেড ক্রাম্বগুলোকে ঢেলে রাখবেন, তারপর এটার মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে বাইরে রাখতে চাইলে 1 মাসের জন্য বাইরে রাখতে পারবেন আর ফ্রিজে রাখলে 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। দর্শক, এই ছিল আজকের রেসিপি, আশা করছি আপনাদের উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।